বিধায়ক আজিকাল ইলুদ্দিন মজুমদারের দেহরক্ষী স্বপননাথ কিছুদিন আগে মারা গেল। গত রাত্রে 3টার সময় তিনজন ডাকাইত দলে গেল করো তান হাকিমের বাবারে গামছা দিয়ে বান্ধিয়া। বরাকবাসী, এই মুহূর্তের একটি খবর হলো কাটিগড়ায় এক ডাকাতির ঘটনা। রবিবার রাত্রি 1টায় বরখলা ও কাটিগড়া সীমান্তবর্তী অঞ্চলের ছেউটি জিপির বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মী স্বপননাথের ঘরে ডাকাতের দল লুটে নিল। খবর অনুসারে প্রথমে ডাকাতের দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে, তারপরে পরিবারের লোক তাদের দেখে চেঁচানো শুরু করে। তা দেখে ডাকাতরা ধারালো অস্ত্র দেখিয়ে চুপ করার জন্য বলে। এই পরিস্থিতিতে মৃত পুলিশ জোয়ানের বিধবা স্ত্রী নিজের প্রাণের ভয়ে চুপ থাকেন। তারপর ডাকাতেরা ধারালো অস্ত্র নিয়ে আলমারি খুলে নগদ টাকা ও অলংকার চুরি করে নিয়ে যায়। সোমবার রাত্রি 10টায় বিহারা আউটপোস্টের পুলিশ বাহিনী উপস্থিত হয়। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের অধীনে আনার প্রতিশ্রুতি দেয়। কাটিগড়ার যুব কংগ্রেস নেতা ঘটনার খবর পেয়ে সেই স্থানে উপস্থিত হন। এই বিষয়টি নিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে আলোচনা করেন, সেই সঙ্গে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানান। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গত রাত্রে 3টার সময় তিনজন ডাকাইত দল হইয়া তান করো করো তান হাকিমের বাবারে আত্ম গামছা দিয়ে বান্ধিয়া তান গড় থাকি কিছুটা টাকা 10-12 হাজার টাকা মতন আর এর মধ্যে তান বোন তান পরিবার আত্মীয় স্বজন আরও কয়েকজন আসলা। এখান থেকে তারার কাছ থেকে সোনা লইয়া গেছে, টাকাও লইয়া গেছে। বড় নিন্দনীয় ঘটনা। আজকে আমি এখান থেকে MLA-র ফোন করছি, তানেও জানানি হয়েছে। আর পিয়ার আইসি স্যারও এখানে আইয়া গেছেন, তানে জানানি করে আমরা দাবি থাকবো 75 যারা ডাকাতি করছে তারা 75 গ্রেপ্তার করার লাগে। আর আমাদের থানার যে ক্ষতিগুলো হয়েছে ক্ষতিপূরণটাও ঘুরিয়ে দেওয়ার লাগে আমরা অনুরোধ থাকবো।